আপনাদের অষ্টপ্রহরীর সঙ্গী দেশটি টিভিতে স্বাগত শুরু করছি তারকাদের মুখরিত জীবনের গল্প আর আড্ডার আসর মুখ ও মুখরতা আজকের পর্বে অতিথি হয়ে এসেছেন সঙ্গীত শিল্পী কনক চাপা চলুন তার মুখ থেকে শোনা যাক তার মুখরিত জীবনের গল্প কনক চাপা এটি একটি সুন্দর ফুলের নামে নাম আপনার ফুল আপনাকে কিভাবে প্রভাবিত করেছে আপনার জীবনে আমি মনে করি যে ফুল একটা স্বর্গীয় জিনিস একদম সরাসরি স্বর্গ থেকে আসে আর সেটার মাটিটা যেমনই হোক ফুল কিন্তু নিজের সুবাস নিয়েই ফোটে ফুল তাতে কতটুকু আনন্দ পায় আমি জানি না কিন্তু আমরা অনেক আনন্দিত হই আর আমি ঠিক আমার নামটা তো মানে আমার বাবা রেখেছেন আচ্ছা নিশ্চয়ই কোনো আশা আকাঙ্ক্ষা কোনো কিছুর মানে অঙ্কুরিত করার জন্যই উনি নামটা রেখেছিলেন তো আমি সেভাবে চেষ্টা করি যে আমার জীবনটা যেমনই হোক বা আমার যদি কোনো মানে আমার নিজস্ব কোনো চাওয়া না পাওয়া যদি থাকে তারপরেও আমি আমার শ্রোতাদের জন্য কোনো অপূর্ণতা আমি রাখতে চাই না সেটাই আপনি যেরকম সুফুলে সুভাষ বিলিয়ে আমাদের সংস্কৃতিক অঙ্গনে বিচরণ করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে আপনার জার্নিটা কেমন ছিল জার্নিটা সবসময় একদম গাড়িতে চড়ে অনেক সুললিত একটা জার্নি তাও সেটা তো জার্নি হল না তাই না কতটা পথ পায়ে হাঁটতে হবে আর সেটা কিছুটা মনে করো এব্রো থেব্রো রাস্তা সেটাই তারপরে কিছু ফাইনালি ডেস্টিনেশনটা সুন্দর হলেই মানে জার্নিটা সুন্দর হয় তাহলে কি সব সময় মনে হয়েছে যে আমি আমার সঙ্গীতকে জীবন সঙ্গী হিসেবে আমার পথ চলার সঙ্গী করব এটা আমার নতুন করে ভাবার কোনো মানে অবকাশ ছিল না কারণ এটা আমাকে চাপানো হয়েছে বাবা কোন চাপাকে চাপানো হয়েছে চাপানো তো আমাকে মানে গান করতেই হবে আচ্ছা তো সেই মানে আশেপাশে যারা ওস্তাদি বলো পাড়া প্রতিবেশী হোক পাড়ার ভাই বোন তখন আমাদের সময় তো আমরা খুব সম্পৃক্ত ছিলাম সমাজের সাথে তো তাদের সবার একটা কথা যে গান ছাড়া আমার আর কিছু নাই আর সাহস জোগানো আশেপাশে থেকে সাহস যোগানো কারণ অনেক প্রতিকূল অবস্থার মধ্যে থেকেই আমি আমার মানে পথ চলা যেটা বলো তো সেখানে সাহসটা যদি তারা নানান ভাবে নানান সময়ে না জোগাতেন তাহলে হয়তো এতটা পথ আসা আসলে খুব কঠিন আপনার হাজবেন্ড আমাদের দেশে প্রখ্যাত সঙ্গীত পরিচালক মইনুল ভাই তাকে আপনি কিভাবে পেলেন আপনার জীবনে আমি জানি একটা ঘটনা আমি জানি যে আপনাকে গান শিখাতেন আমি নতুন কুড়িতে নতুন কুড়ির প্রতিযোগী ছিলাম একদম ছোটবেলায় তখন আমাদের নতুন কুড়ির দলীয় সঙ্গীতের মিউজিক ডাইরেক্টর উনি ছিলেন আচ্ছা আচ্ছা তো সেই সূত্রে তো একদম ছোটবেলায় পরিচয় আর তারপরে বড় হওয়ার পরে যখন প্রফেশনালি গান শুরু করব সেই শুরুটাই কিন্তু ওনার হাতে আচ্ছা আচ্ছা আর তারপরে আমার উস্তাদজি উচ্চাঙ্গ সঙ্গীতের উস্তাদজি জনাব বশির আহমেদ আমি আমার বাবার কাছ থেকে অনেক দামি দামি গান শিখেছি কিন্তু যেটা বলতে হয় যে গান কিভাবে গাইতে হয় গানের অনেক ছোট ছোট বাক আছে যে বাঘগুলো পরিপূর্ণ মানে খুবই সুনিপুণ হাতে পরিপূর্ণ করার পরে কিন্তু একটা গান অনেক সুন্দর হয়েছে তো আমার খুব সুবিধা হয়েছে যে আমি সেই ক্ষেত্রে বলবো যে আমি আমার হাজবেন্ডের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি আপনি বাংলাদেশের বহু মানুষের প্রিয় শিল্পী আপনার প্রিয় শিল্পীকে কাদেরকে দেখে আপনি ছোটবেলা থেকে উৎসাহিত হয়েছেন সত্যিকারের গানের প্রেমে পড়ে গেলাম আমার প্রথম প্রেম ছিল হৈমন্তী শুক্লা তো ওনাকে অনুসরণ না অনুকরণ করতাম একদম একদম ওরকম ওনার নিঃশ্বাস ওনার ডুইং সবকিছু তারপরে ফাইনালি যখন নিজের গান হওয়া শুরু হলো তখন আবার ওটা থেকে বের হয়ে আসতে মানে চেষ্টা করেছি এবং পেরেছি তো এইটা যদি না পারতাম জিনিসটা ভালো ছিল না তো সেই ক্ষেত্রে হেমিন্দ্র শুক্লা তো অবশ্যই প্রিয় শিল্পী মান্না দে প্রিয় শিল্পী আমাদের রুনাপা সাবিনাপা ফিরদুসাপা সবার গান অনেক বেশি ভালো লাগে সুবিদার গান খুব ভালো লাগে আর কিছু কিছু শিল্পী আছে যারা সামনে মানে একদম একটু অন্য রকম যেরকম চন্দনা মজুমদার ওনার গান খুব ভালো লাগে ওনার ভয়েসটা খুবই আনইউজুয়াল একটা ভয়েস নকুল কুমার বিশ্বাসের গান আমার খুব ভালো লাগে এত সুন্দর ক্লাসিক্যাল বেসড কিন্তু তার মধ্যে খুব হিউমারাস একটা ভয়েস এবং স্পন্টিনিউস একটা ব্যাপার আছে আসলে স্বভাব কবি হ্যাঁ এছাড়া সব যেরকম একজন পারফর্মার হিসেবে আমার কুমার বিশ্বজিৎকে মনে হয় বাংলাদেশের বেস্ট পারফর্মার আচ্ছা আপনার মধ্যে একটা বিশেষ গুণ আছে সেটা হচ্ছে যে আপনি অনেক ভালো অনুসরণ অনুকরণ করতে জানেন এবং আমি ছোটবেলা থেকে দেখে এসেছি যে আপনি তাদের যখন গান গান একদম অ্যাপ্রোপ্রিয়েট তাদের মতো করেই গাইতে পারেন এই এই গুণটাকে আমি কি বলবো সেটা কি আপনার অনুসরণ প্রতিভা নাকি অনুকরণ প্রতিভা বা সাধন অনুকরণ প্রতিভা ঠিক না সেটা আমি সব সময় মানে গানটার সাথে গানের প্রত্যেকটা শব্দ প্রক্ষেপণ যেটা বলে আর তারপরে ওনারা যেভাবে গিয়েছেন কোন জায়গায় নিঃশ্বাসটা ছেড়েছেন কোথায় কোন কাজটা আমার মনে হয় প্রত্যেকটা জিনিসের সাথে একটু সততার সাথে জিনিসটা করলে গানের মধ্যেও কিন্তু সততা অসততা হ্যাঁ আমার তো কোনো অধিকার নাই এমনি একটা হচ্ছে যে আরেকজনের গান আমি আবার গাইছি এটা কিন্তু যদি অন্যায় ভাবে ধরা যায় তাহলে কিন্তু একটা অন্যায়ের মধ্যেই পড়ে কারণ তাদের গানটা তো এখনো রেকর্ডে আছে তারপর অনেক শিল্পী বেঁচে আছেন তারা গান গাইতে পারছেন সেখানে তাদের গানটা আবার আমি গাইলাম এটা আসলে ফাইনালি এটা শ্রদ্ধাঞ্জলি আর কিছুই না সেই ক্ষেত্রে আপনার নিজস্ব সক্রিয়তার উপর কি কোনো প্রভাব পড়েছে নাকি আপনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করেছে আমার আমার তো নিশ্চয়ই তুমি ফিল্মের গানগুলো বা এমনি ক্যাসেটের গানগুলো বা বি টিভিতে যে আমি প্রথম দিকে গানগুলো গিয়েছি সেখানেও নিশ্চয়ই কারোর ছাপ পাও নাই সেটাই তো সেই জায়গায় আমি তো আমার মতোই কিন্তু তারপরেও প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা প্রভাব থাকে তো যখন অন্যদের গান যখন করেছি তখন আমি সেই গানগুলোকে ফাইনালি মানে একটু নষ্ট হতে দেইনি আমি গানের রং চিন্তা করি আমি ছবি আঁকাই আমার কাছে এক একজন শিল্পীর কণ্ঠ এক এক রকম এক এক রঙের মনে হয় কারোর মানে কণ্ঠস্বরটা গোলাপি কারোর কণ্ঠস্বরটা খুব উজ্জ্বল লাল কারোর ওটা সোনালি এইভাবে চিন্তা করি এবং আমি সেটা কখনোই মানে নষ্ট হতে দেই না কনকাতা এই যে একটু আগেই প্লে ব্যাকের কথা বলছিলাম বাংলাদেশের প্লে ব্যাকে আপনার নাম একদম উল্লেখযোগ্যভাবে আমরা উচ্চারণ করতে পারি সোনালি অক্ষরে এটা কিভাবে এই সাফল্যর পেছনে কারণটা কি ছবি গান গাইতে গেলে আসলে পানির মতো তরল একটা কণ্ঠ থাকতে হয় সেটাই আর স্পন্টেনিয়াসলি একদম সাথে সাথে গানের সাথে সাথে যে অভিনয় অভিনয়টা এবং সাথে খুব তাড়াতাড়ি গলায় তোলা এবং খুব তাড়াতাড়ি গানটা রেকর্ড করা এই অনেক কিছু এবং সবসময় গানের জন্য রেডি হয়ে থাকা সেটা কিন্তু একদম মাঝরাত হোক মাঝ দুপুর হোক আমি খুব অনেস্ট থাকার চেষ্টা করি আমার নিজের সাথে আমার কর্মক্ষেত্রে তো সেই সব কিছু মিলে একটা তো মানে গড গিফটেড গলা যেটা সেটা তো আমার কিছু করার নাই না এটা এটা শুধু বহন করার দায়িত্বটা আমার না কিন্তু সেটা চর্চা ওই তো ওই বহনটাকে আমি বোঝাচ্ছি যে সারা জীবন যতটা পারি যতটা সময় আমি অবহেলা তো আমি এটা করতে পারি না নষ্ট হতে দিতে পারি না সেই জিনিসটাই শুধু আমার করার আছে আর এছাড়া বাকি জিনিসগুলো যে সবসময় গানের জন্য রেডি থাকা সব ধরনের গান গাওয়ার জন্য একটা ক্ষমতা থাকা প্রিপারেশন থাকা তারপরে সবার সাথে মানানসই হয় এরকম মানে নিউট্রাল ট্রান্সপারেন্ট হ্যাঁ যে যদি জিনিসটা একদম সবসময় যে শুনলেই মনে হয় যে আমার কণ্ঠ এরকম যদি মনে হয় যে ঠোঁটটা মিলাচ্ছে তার তাকে ছাপিয়ে যাওয়া তো যাবে না তো এই জিনিসগুলো আসলে যার মধ্যে থাকে আর ধৈর্য অসম্ভব ধৈর্যের ব্যাপার যা আমি আমার মনে হয় না বিশ বিশ বছর পঁচিশ বছর আমি মানে কোনো শান্তিতে একটা জন্মদিন একটা বিয়ে একটা মানে যা কিছু নিজস্ব নিজের ঘরে লোক আত্মীয় স্বজন দাওয়াত করে আমি মানে খালি হাড়ি রেখে আমি চলে গেছি রেকর্ডিংয়ে এরকম কিন্তু আসলে ফিল্মের গানটা আমি না খুব বেশি ভালোবাসি এবং বেশি নিবেদিত বেশি এই জন্য পরীক্ষা দেওয়ার মতো সেটাই আবার আরেকটা জিনিস হলো যে এটা কিন্তু ফাইনালি একটা আহ এটার কাজ এটার যে প্রতিদানটা পাই আমি একদম হাটে মাঠে ঘাটে আমাদের চলচ্চিত্র গানের জন্য সর্বোচ্চ পুরস্কার জাতীয় পুরস্কার হ্যাঁ সেটাও আমি খুব সৌভাগ্য যে আমি অনেকবার পেয়েছি কিন্তু আমার তার চেয়ে অনেক বেশি বড় পুরস্কার মনে হয় যখন আমার শ্রোতারা যখন শ্রোতাদের দেখি যে ধানের খেতে যখন পড়ে বা তাদের একটা ওই জিনিসটা আমি রেসপন্সটা পাই বা একটা রিদম তালি হচ্ছে ইয়াং জেনারেশনরা তখন আমার মনে হয় যে আসলে সব স্বার্থ হ্যাঁ স্বার্থ গানের ক্ষেত্রে কি আপনি কোয়ালিটিকে বেশি প্রাধান্য দিয়েছেন না কোয়ান্টিটিকে কোয়ালিটি তো থাকতেই হবে প্রত্যেকটা কাজে এটা কিন্তু শুধু গান না আমি আমার বাচ্চাদের সাথে যখন সঙ্গ সব সবসময় মানে আসলে যে আমি কোয়ালিটি টাইম দেওয়ার চেষ্টা করি সবকিছু গানের ক্ষেত্রে নির্বাচন করেন ছবি গানের ক্ষেত্রে যেরকম নির্বাচন করার আসলে কিছু নাই একটা এখন তো একটু সিনিয়র হয়ে গেছি এখন হয়তো বল বলতে পারে দু একটা গানে যে ভাই এই গানটা গাবো না কিন্তু এমনি ছবির গান ছাড়া যখন নির্বাচন করি তখন সব সময় অনেক কাব্যময় কথা সুর সেটার চেষ্টা করি যে মানে হালকা কোনো কিছু যাতে না হয় এটা সব সময় একটু আমার আমার আমি কিন্তু একটু সবসময় একটু সবসময় একটু গভীর চিন্তা করি বা একটু গভীরভাবে সব কিছু দেখার চেষ্টা করি বয়সের চেয়ে অনেক বেশি এটা তোমরা সবাই জানো সেই জায়গায় আমার সব কাজ একটু মানে এরকম যাতে হয় না স্টেজকে কিভাবে আপনি বোধ করেন কারণ বেশিরভাগ আহ শিল্পী মানে সরাসরি এক ধরনের রিয়াকশনের জন্য স্টেজকে অনেক আনন্দ পায় স্টেজে গান করতে আমি শুধু মানে নিজে রিয়াকশনটা জানার জন্য যে আমি স্টেজে অ্যাটেন্ড করি সেটা না আমাকে মানুষের ভালোবাসার কারণে আমাকে বারবার স্টেজে যেতে হয় কিন্তু খুবই আশ্চর্য বিষয় যে এখনও পর্যন্ত স্টেজে আমি খুব শেখে থাকি কারণ আমার সবসময় মনে হয় যে পোশাক পরিচ্ছদ একটু সবসময় আমি একটু পিছানো থাকি বা একটু দর্শকের সাথে একটা সরাসরি একটা কথাবার্তা বলা একটা মত বিনিময় থাকে না এরকম ভাবের আদান প্রদান সেটাও মনে হয় একটুখানি কারণ আমাকে সবাই দেখলে মনে করে যে খুব খুব ভারী টাইপের একজন এবং অনেক অনেক সময় যখন আমি চুপ করে থাকি একদম একদম হাসি না সেই সময়টা আমাকে একটু প্রাউডই মনে হয় তো ওইটা আমি জানি না যে দর্শক কীভাবে নেয় তারপরেও আমি বলবো যে অনেক রকম দর্শক অনেক স্ট্যান্ডার্ডের দর্শক তাদের সাথে তাদের সাথে আমার দেখা হয়েছে 1000 হাজার বার কোন কেপা আপনার জীবনের কোনো সংগীত কি আপনার জীবনকে প্রভাবিত করেছে মানে আমি আসলে মানে ফিরে আসলেন কিন্তু ওই গানের কিছু কলি বা কিছু বাণী বা সুর আপনার ভেতরকে খুবই আন্দোলিত করলো সেটা ওস্তাদজির কাছে একটা গান শিখেছিলাম সুরের ও সাথে রাখি বাঁধিতে চাই এটা লাইন একটু শুনতে পারি তারপর শুনবো এর পরের কাহিনী সুরে সাথে রাখি বাঁধিতে চাই জীবনে আর কিছু নাই আশা নাই রে নাই রে নাই রে সুরের সাথে রাখি বাঁধিতে চাই এই রাখি বাঁধার যে ব্যাপারটা এটা আসলে ছোটবেলায় বাবা মা বেঁধে দিয়েছিলেন আর সেটা মাঝে মাঝে গিটটা টাইট করে দেন আমার হাজব্যান্ড আর দর্শকদের ভালোবাসায় সেটা আসলে আষ্টে পৃষ্ঠে এত জড়িয়ে গেছে যে এটাই আমার জীবনের মূল একটা কথা সেটাই বারবারই চলে এসছি আপনার জীবন সঙ্গীর কথা আচ্ছা আপনাকে আমরা সবাই জানি যে আমরা উদাহরণ দিই যে এরকম হাজবেন্ড একটা শিল্পীর পাওয়া মানে বিশাল পাওয়া তাকে বিভিন্ন ভাবে এত এত বেশি তাকে এগিয়ে নিয়ে যাওয়া মানে সবকিছু গুছিয়ে দেয়া সেই ক্ষেত্রে কি আপনি মনে করেন যে এরকম উচিত একজন শিল্পীর সঙ্গীত শিল্পী উচিত কিন্তু খুব বিরল উচিত তো অনেক কিছুই কিন্তু সবকিছু তো আর হয় না ঠিকঠাক মতো পাওয়া যায় না আমি মনে করি যে এটা আমার অনেক বড় একটা সৌভাগ্য কারণ গানের ব্যাপারে বা যে শিল্পী তো কোনো কিছুর ব্যাপারে আমি যেরকম খুব আউটস্পোকেন আমি মানে সব কথা আমি বলতে ভালোবাসি কিন্তু এর বাইরে আর অন্য কোনো কাজে আমার কোনো মন নাই তো মানে মনে করো গানটা তো প্রফেশনালি করি এখানে একটা কমার্শিয়াল একটা ব্যাপার থাকে এই জিনিসগুলো আমি একদমই বুঝি না এবং জীবনের প্রয়োজনে যে অনেক কমার্শিয়াল হওয়া দরকার এটাও আমি একদম হম ডিপ্লোমেটিক হওয়া দরকার মনে করো ডিপ্লোমেটিক সাথে সাথে একটু হিপোক্রেট হওয়া দরকার কিন্তু সেগুলো আমি একদমই বুঝি না সেই ব্যাপারগুলো সেই ব্যাপারগুলো যে উনি করেন তা কিন্তু কিন্তু না আমার মানে আমাকে আলাদা করে পথ সেটা এটা ছাড়া তো গানের যেটা শেখার ব্যাপার এমন কি মানে কোন কিছু কথা থাকে যে বলা উচিত না সেগুলোও কিন্তু আমি ওনার কাছ থেকে শিখি তো সেই জায়গায় শুধু মানে তাকে আমি জীবন সঙ্গী আমার হাজবেন্ড আমার প্রেমিক এইভাবে না দেখে আমি আমার ওস্তাদ হিসেবে আমি দেখি তো এটা আসলে কি এখন তাকে ডেডিকেট করে কোনো দুই লাইন শোনাবেন আমি জানি ফাইনালি অনেক মানে কথা বলতে গেলেও তারপরে গানে গানে অনেক কিছু বলতে হয় একটা দেশের গান দুই লাইন গিয়ে শুনেছি যে দেশে শহীদ মিনার আছে সেই দেশেতে জন্ম আমার বলছি সবার কাছে সাত জন্মের ভাগ্য আমার জন্মে এমন দেশে মরণ সোনার বাংলা দেশ ও মরকে বাহ আসলে আপনার কিন্তু গানের বাইরে অনেক গুণ আছে আপনি ছবি আঁকতে পছন্দ করেন সেই ক্ষেত্রে কি মানে নিজের ভাবনা থেকে নিজের ভালোবাসা থেকে সেটা করেন অবশ্যই মানে ভালোবাসাটা এত বেশি ছিল কিন্তু বাবার জন্য পারি নাই আব্বার নিজে কিন্তু মানে চিত্রকর করেছেন উপরে কিন্তু আব্বার কথা হলো যে না তুমি গানটা দুই নৌকায় পা দিয়ে চলা খুব কঠিন তো আর এত প্রতিভার দরকার নেই তুমি গানটাই করো তো ওই যে সুপ্ত একটা বাসনা ওইটা রয়ে গেল তারপরে রং তুলে নিয়ে বসতাম ফাইনালি কিন্তু রঙেরও তো কিছু গ্রামার আছে না তো সেইগুলো বাবা মানে কখনোই শিখতে দেন নাই এমনকি তার তুলিটা ধরবো গান ছেড়ে তুলি ধরলে অনেকক্ষণ সময় নষ্ট করলে আমাকে করতে দেন নাই তো এখন আমি ছবি করি সুই ছবি আঁকি আমার স্টিচ নিজের আবিষ্কৃত এবং রং রঙের ইচ্ছা তো সেটা প্রজাপতির মতো ডানা মেলে তো আমার ইচ্ছা আছে সামনে একটা প্রদর্শনী করার লেখালেখির কথাটা যদি জানতে চাই সামাজিক দায়বদ্ধতা থেকে আমি লেখালেখি করি কবিতার কথা আলাদা আমার কবিতাতে আমার কিছু চোখে দেখা কষ্ট কিছু অনুভূতি সেগুলো তো আছেই সেটা ছাড়াও প্রেম প্রকৃতি এবং মানুষে মানুষের সম্পর্ক এই জিনিসগুলো উঠে আসে এই ক্ষেত্রেও কিন্তু আমি আমার হাজব্যান্ডের কাছে অনেক ঋণী কারণ উনি আমাকে অনেক মানে উনি সাহস যোগান আর খুব খুব ভালো লাগে যে মনে করো লেখাগুলো তো অবশ্যই উনি পড়েন কবিতা কিন্তু একদম বুঝেন না কিন্তু কিন্তু জানেন যে মানে কবিতা যে একটা অনেক শিল্প বলে কবিতা খুব উচ্চ মানের মানে খুবই বলে লেখো কাটাকাটি ছাড়া হচ্ছে শোনো কবিতাটা না কলমের উপর ভর করে আজ আপনার গান শুনলাম আরেকটা জিনিস শুনতে চাই সেটা হলো আপনার নিজস্ব লেখা কবিতা সেই কবিতা শুনতে শুনতে আমরা বাড়ি চলে যাব দর্শকদের কাছে একটু বিদায় নিয়ে আসি দর্শক আজকের মতো এখানে শেষ করছি মুখ ও মুখরতা দেখা হবে আগামী পর্বে নতুন কোন অতিথিকে সাথে নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন নিরাপদে থাকুন আমার তো কবিতা থাকে না আমার কবিতার নাম জীবন সাজাবো ঢেলে পুরোটা তো অনেক লম্বা কবিতা তো একটু শেষের দিক থেকে পড়ি আর এটা আসলে জীবনের হার জিত তো থাকেই সেই হার জিতে যে সব সময় হারে মানে কোনো কারণ ছাড়াও হারে তার যে ইমোশনটা জানি খেলায় হার জিত থাকবেই তাই বলে রোজ এই আমি হারবই একটা দিন জিতলে কি আর হয় তোমার সারাটা জীবন নেই তো হারার ভয় অনেক খেয়েছি কেঁদেছি ও হেরে গেলে খেলবো না আমি পণ করেছি কৌটো সাত কৌটোতে সাটা জীবন আমার ইচ্ছে মতন আবার সাজাবো ঠেলে অনেক হেরেছি